সবুজ পাহাড়ের মাঝে একটা সুন্দর সুসজ্জিত রিসর্টে একটা অলস উইকেন্ড কাটাতে চান? তাহলে চলুন আজকে আপনাদের নিয়ে যাব সেই ঠিকানায়। আজকে আমরা চলেছি NH-33 ধরে জামশেদপুরের হিল ভিউ হোটেল অ্যান্ড রিসর্টে। কলকাতা থেকে দূরত্ব প্রায় 285 কিলোমিটার। আমরা পৌঁছে গেছি এখন হোটেল হিল ভিউ। বিশাল এরিয়া জুড়ে একটা সুন্দর ছবির মতো হোটেল, দেখতেই পাচ্ছেন কতটা বড় জায়গা। প্রথমে চলে এলাম চেক ইন করার জন্য ওয়েটিং লাউঞ্জে। চেক ইন করে চলে এলাম রুমে। আমরা পেয়েছি গ্রাউন্ড ফ্লোরের রুম। দেখতে পাচ্ছেন একটা ডাবল বেড রয়েছে, রয়েছে একটা ছোট ফ্রিজ, ড্রেসিং টেবিল, ওয়ার্ড্রোব, টিভি, একটা সোফা আছে, এছাড়া ইলেকট্রিক কেটল, ফোন, যাবতীয় দরকারি জিনিস কিন্তু এরা দিয়ে রেখেছেন। এটা হোটেলের পেছন দিকটা। এটা বাথরুমটা, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়েল স্যানিটাইজড। গিজারেরও ফেসিলিটি রয়েছে। রুমে লাগেজ রেখে আমরা চলে এলাম বাইরেটায়। এটা হলো গ্রাউন্ড ফ্লোর থেকে হোটেলের বাইরেটা দেখতে পাচ্ছেন। চারপাশে প্রচুর গাছপালা আর দূরে দালমা রেঞ্জ। সামনে দেখা যাচ্ছে রেস্টুরেন্ট। হোটেলের রুম থেকে রেস্টুরেন্টের মাঝে প্রায় 2টো লন রয়েছে। এই পুরো এরিয়াতে বিভিন্ন জায়গায় কার পার্কিং এর ব্যবস্থা রয়েছে। কিছু জায়গায় কাজ চলছে, যেমন এদিকে সুইমিং পুল রয়েছে কিন্তু সেখানে এখন বন্ধ আছে কাজ চলছে বলে। হোটেলের পাশে আরেকটি লন, এখানে বিয়ে বাড়িও ভাড়া দেওয়া হয়, সেই জন্যই এখানে মণ্ডপ বাঁধার কাজ চলছে এখন। ওই পাশে আম বাগান, প্রচুর নারকেল গাছ, সুপারি গাছ, আরও বিভিন্ন ধরনের গাছ, চারদিকে সবুজের সমারোহ। এটি হোটেলের লাগোয়া একটি মন্দির। এই হোটেলের মালিকানা একটি বাঙালি পরিবারের। খুব সুন্দর পরিষ্কার একটি সুসজ্জিত মন্দির। প্রতিদিন এখানে ভোরবেলা নিত্য পুজো হয়। রয়েছে হনুমানজির মন্দির। আর এখানে রয়েছে শিব শঙ্খ। আবার চলে এলাম আমরা ওয়েটিং লাউঞ্জে।
এবার আস্তে আস্তে অন্য ফ্লোরগুলো ঘুরে দেখব। চলে এসেছি ফার্স্ট ফ্লোরে। ফার্স্ট ফ্লোরের বারান্দার সাথে একটা এক্সটেন্ডেড পোর্শন আছে টেরেসের মতো, সেখান থেকে আরো সুন্দর দেখা যায় ভিউটা। দেখুন পাহাড়টা আরো ব্রড ভিউতে দেখা যাচ্ছে। এবার চলে এসেছি তিনতলায়। চারপাশে ডালমা রেঞ্জ পুরো হোটেলটাকে ঘিরে রেখেছে, অপূর্ব দৃশ্য। এখানে বসে বসে কিন্তু অনেকটা সময় কাটিয়ে দেওয়া যায়। সন্ধ্যেবেলায় চলে এসেছি রেস্টুরেন্টে। সুন্দর সুসজ্জিত একটি রেস্টুরেন্ট, চিকেন পাকোড়া ও চা সহযোগে সন্ধ্যের আহার। খাবারের কোয়ালিটি কিন্তু এদের খুবই ভালো। রেস্টুরেন্টের অন্দরসজ্জাও বেশ নজর কাড়া। এদের রুম সার্ভিসেরও ব্যবস্থা আছে, যদি কেউ রেস্টুরেন্টে না আসতে চান ঘরেও এনারা সার্ভিস করবেন। সন্ধেবেলায় চারপাশে প্রচুর আলো দিয়ে সাজানো, নিশ্চিন্তে ঘোরা যাবে পুরো এরিয়াটা। সকালেই আমরা দেখছিলাম এদিকে ছিল চিলড্রেন্স পার্ক, রয়েছে সুন্দর স্লিপের ব্যবস্থা, আর এই জায়গাটিও খুব সুন্দর আলো দিয়ে সাজানো যাতে সন্ধ্যাবেলাও কোনো অসুবিধা হবে না খেলতে। খুদেদের জন্য কিন্তু খুব মজার জায়গা এটা। চলে এসেছে ডিনার, দেখতেই পাচ্ছেন প্রচুর কোয়ান্টিটি এদের, সেই বুঝে অর্ডার করবেন আপনারা। পরদিন সকালে আবার বেরিয়ে পড়েছি এই লনে পায়চারি করতে। ভীষণ সুন্দর জায়গাটা, প্রজাপতি উড়ে বেড়াচ্ছে, পাখি ঘুরছে। আজকে আমাদের সাইট সিং এ যাওয়ার কথা। এনাদের এই প্রসঙ্গে বলে রাখি, এখান থেকে কাছাকাছির মধ্যে আপনারা ডালমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, চান্ডিল ড্যাম যেতে পারেন, অথবা জামশেদপুরের সিটি ট্যুরও করতে পারেন। যদি নিজস্ব গাড়িতে না যান তাহলে এদের সাথে যোগাযোগ করতে পারেন, এনারা এই ট্যুরগুলো করে দেওয়ার ব্যবস্থাও করে থাকেন। হসপিটালিটি এখানে খুবই ভালো এবং প্রত্যেকের ব্যবহার খুব সুন্দর, খুব কোঅপারেটিভ। সবচেয়ে সুন্দর ব্যাপার হলো এত বড় একটা এরিয়া এনারা এত সুন্দর নিখুঁতভাবে মেনটেন করেন। এখানে বেশ কিছু পাখি রয়েছে,
ওদের সাথে সাথে আপনাদের জন্যও রয়েছে একটু দোলনায় চড়ে ছোটবেলায় ফিরে যাওয়ার সুযোগ। বেসমেন্টে এদের একটি ব্যাংকুয়েট হল রয়েছে রিতারি এন্ট্রান্স। আলুর পরোটা, দই ও আচার সহযোগে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সেরে এবার আমাদের বেরোবার পালা। আমরা এই হোটেলটি বুকিং করেছিলাম গোয়া ইপিকো থেকে। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের অবশ্যই জানাবেন, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে। আবার অন্য নতুন কোনো জায়গায় দেখা হবে আপনাদের সাথে।